মায়াপুর চন্দ্রনারায়ণ মন্দির কর্তৃক পরিচালিত নবদ্বীপ মন্ডল পরিক্রমার পাঁচটি গ্রুপ রয়েছে, তার মধ্যে এটি নিত্যানন্দ গ্রুপ এবং নামাত্ম কর বা এ গ্রুপ। আপনারা সকলেই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে এই নবদ্বীপ ধাম পরিক্রমা আপনারা অংশগ্রহণ করেছেন এবং পাঁচ দিন আজকে সব পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে। এই জন্য আপনার সকলের চরণে আমি প্রণতি জ্ঞাপন করছি, কারণ আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী, কারণ এই ধাম অপ্রাকৃত। যদিও আমরা আমাদের স্থূল দৃষ্টিতে হয়তো দেখছি গাছপালা মাটি এই সমস্ত কিছু দৃশ্যমান আছে, কিন্তু মূলত ধাম অপ্রাকৃত। সেই ভগবানের যেখানে লীলাস্থলী সেটি হচ্ছে ধাম। তো ভগবানের নিত্য লীলা ভগবান তার স্বীয় ধামে করে থাকেন। সেই ধামের সম্পর্কে ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন যে চিন্তামণি প্রকটসাত্ম সুকল্প বৃক্ষ লক্ষ্মাবৃতেষু সুরভিরভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেবমানম গোবিন্দম আদি পুরুষম তমাম ভজামি। সেই অপ্রাকৃত ধাম কি চিন্তামণি দ্বারা গঠিত। ধামের যে সমস্ত ধূলিকণা রয়েছে সেগুলো কি চিন্তামণি। হয়তো ধামের ধুলি আমাদের কাছে সাধারণ মনে হতে পারে, আসলে সাধারণ না, সেটি চিন্তামণি। যদি আমরা সেটি অনুভব করতে পারি তাহলে তখন আমাদের কাছে সেইভাবে প্রতিভাত হবে সেই ধাম, যেটি ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বলেছেন। সেখানে কি আছেন সহস্র শত লক্ষ্মী ভগবানের সেবায় রত রয়েছেন। সেখানে বৃক্ষরাজি কল্প বৃক্ষ, যেমন এই বৃক্ষ আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ, কিন্তু ভগবত ধানের বৃক্ষরাজি চিন্ময় আর কল্প, যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে এমনই। সেই ভগবত ধানে ভগবান নিত্য লীলাচনার বিলাস করেন, কিন্তু সেই ধাম সম্পর্কে আমাদের সকলের বোধোদয় হয় না। যদিও বৈদিক শাস্ত্রে বর্ণনা করা আছে, তাই ভগবান কি করেন যারা আমরা কৃষ্ণ বহির্মুখ জীব, এই কৃষ্ণ বহির্মুখ হয়ে অনাদি অনাদিকাল ধরে এই সংসার চক্রে আবর্তিত হচ্ছি, কৃষ্ণ ভুলিয়া আজি অনাদি বহির্মুখ অতএব মায়া করে জয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ বলিয়া অনাদিকাল ধরে যে আমরা বহির্মুখ হয়ে চলছি, এজন্য আমাদের কি করছেন ভগবান এই সংসারে ভব সংসারে ত্রিতার জ্বালা ত্রিতার দুঃখ দিচ্ছে। সেটা কে দেয় দুঃখ, ভগবান নাকি মায়া? যদি বলা হয় কৃষ্ণ বলিয়া যে অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, কে দুঃখ দিচ্ছে আমাদের? মায়া সংসার দুঃখ দান করেন। সেই দুঃখটি কি ত্রিতার জ্বালা ত্রিতার দুঃখ, আদি দৈবিক আদি আত্মিক আদি ভৌতিক, এই তিনটি দুঃখ আর জ্বালা কি জন্ম মৃত্যু জরা বেরি এই সমস্ত কিছু দান করেন। সেটি কাকে দিয়ে থাকে? মায়া। যেহেতু আমরা কৃষ্ণ ভুলে পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জটনী বারবার আবর্তিত হচ্ছি, আমরা হয়তো বিস্মরণ হয়েছি, আমরা ভুলে গেছি, হয়তো এর পূর্বে আমরা কি ছিলাম সেটি জানি না। কিন্তু আমাদের যদি বৈদিক শাস্ত্র আমরা অধ্যয়ন করি তাহলেই সেটি বুঝতে সক্ষম হব। তাই শাস্ত্রে বলা হয়েছে চৈতন্যচেতনাতে যে কলি যে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ করলেন বেদ স্মৃতি শাস্ত্র পুরাণ। এই সমস্ত মায়াবদ্ধ জীব যারা এই জগতে পতিত হয়েছি তারা সকলেই মায়াবদ্ধ, বিশেষ করে যারা কৃষ্ণ বহির্মুখ। আর যারা আপনার যেমন এখন কৃষ্ণমুখী হয়েছেন, আপনারা কিন্তু কৃষ্ণের আরেকটি মায়ার দ্বারা আপনারা কি আছেন প্রভাবিত আছেন, সেটি মহামায়া না,
আপনারা সকলেই ভগবানের অন্তরঙ্গা শক্তি সেই যোগমায়ার দ্বারা আপনারা পরিচালিত হচ্ছেন। তখনকে আমি বুঝতে হবে যে দুঃখের অবসান হয়েছে। এই জন্য আমাদের মায়াবদ্ধ যারা তাদের জন্য কি করেছেন ভগবান, যে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ বলেন বেদ স্মৃতি শাস্ত্র পুরাণ। যে মায়াবদ্ধ যারা জীব তাদের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই রহিত, তাদের জন্য এই বেদ স্মৃতি শাস্ত্র পুরাণ প্রণয়ন করতেন, যাতে করে এই বেদ স্মৃতি শাস্ত্র অর্থাৎ ভগবানের মহিমা সূচক গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে ভগবান সম্পর্কে আমরা জানতে পারি। যে আমাদের যে এই পুনরপি জন্ম পুনরপি মরণ হচ্ছে এটি বিষয়েও আমরা জানতে পারি। তাই এই যে আমরা দুঃখ পাচ্ছি, জ্বালা যন্ত্রণা পাচ্ছি, কেন? যেহেতু আমরা কৃষ্ণ বলে গেছি, তাই আমাদের উদ্ধারের জন্য তাই ভগবান কি করছেন স্বয়ং এই জগতে অবতরণ করেন, তার অপ্রাকৃত জগৎ থেকে এই জগতে অবতরণ করেন। বিভিন্ন যুগে যুগে তিনি অবতীর্ণ হয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব, সেই শিক্ষা দান করছেন। যা ভগবত গীতায় ভগবান বলছেন এই মায়ার সম্পর্কে, যে মায়াটি কিরকম, যে দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে বদে প্রপদন্তে মায়া মেকম তরন্তি। যে আমার এই দৈব প্রকৃতির মায়াকে অতিক্রম করা খুবই দুঃসাধ্য, এই দুলম্বনীয় যদি মায়াকে কেউ অতিক্রম করতে চাই তাহলে অতি আমার চরণে প্রপত্তি করেন, অর্থাৎ ভগবানের চরণে যদি আমরা শরণাগত হই তাহলে এই মায়াকে অতিক্রম করতে পারব। মায়াকে দেখুন, এই মায়াকে অতিক্রম করতে চান আপনারা তাহলে আমাদের কি করা উচিত, ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়া উচিত। তাই ভগবান এই জগতে তিনি করছেন অবতীর্ণ হয়েছেন তার স্বীয় ধাম থেকে, গোলোক বৃন্দাবন থেকে এই ভৌম জগতে বৃন্দাবনে তিনি অবতীর্ণ হয়েছেন, তারপরে শেষে। কিন্তু সেই ভগবান যিনি এই জগতে সেই বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন তিনি এই কলির প্রথম সন্ধ্যায় এই নবদ্বীপ অবতীর্ণ হয়েছেন। এই নবদ্বীপ ধামটিও এই গোলোক বৃন্দাবনের থেকে অভিন্ন, যা আমাদের আচার্যরা বলছেন যে গোলোক বৃন্দাবনের দুটি প্রকোষ্ঠ রয়েছে, একটি আছে ব্রজমণ্ডল আর একটি আছে নবদ্বীপ মণ্ডল। তা ব্রজমণ্ডলে কি হয়, সেখানে রাধাকৃষ্ণ নৃত্য লীলা সেখানে সংগঠিত হয়ে থাকে, আর নবদ্বীপ মণ্ডলে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন লীলা ঔদার্য ধাম এটি, আর এখানে চৈতন্য মহাপ্রভু তেনার পার্শ্ববৃন্দ নিয়ে তিনি এখানে সংকীর্তন লীলার প্রবর্তন করছেন। তাই আমাদের আচার্যরা বলছেন বা আমাদের বৈদিক শাস্ত্রে বলা আছে যে ব্রজেন্দ্র নন্দন যেই সচিচিত হইল সেই বলরাম হইল নিতাই, ব্রজেন্দ্র নন্দন যিনি তিনি সচিচিত রূপে এসেছেন। আর বলরাম কি, যিনি ব্রজের বলরাম তিনি এই কলিযুগে নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন, এসে কি করছেন আমাদের শিক্ষা দিচ্ছেন। তাই আরো বলা আছে কি শিক্ষা দিচ্ছেন, যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বত স্বীয় ধাম সহ অবতরি। যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের প্রতি কলিগত জীবদের প্রতি দয়া পরবশায় কি করছেন, তিনি এসেছেন আমাদের উদ্ধারের জন্য, সেই উদ্ধার করার জন্য। যেহেতু আমরা পতিত মায়া দ্বারা আবদ্ধ হয়ে হাবুডুবু খাচ্ছি এই ভব সংসারে, তাই আমাদের উদ্ধার করার জন্য তিনি এসেছেন, কৃপে এসেছেন সপার্শ্বত স্বীয় ধাম সহ অবতরি। সপার্শ্বত বৃন্দাবন লীলায় যারা ভগবানের
যে সমস্ত সঙ্গী সাথী ছিলেন, পার্শ্ববৃন্দ কারা ছিলেন, গোপীগণ ছিলেন, সখারা ছিলেন, সেই গোপীগণ সখারা এই কলিযুগে সিদ্ধার নবদ্বীপে তিনি অবতীর্ণ হয়েছেন। অনেকে কি হয়েছেন, যারা সখী ছিলেন সেই ব্রজলীলায়, এই নবদ্বীপ লীলায় তারা সখা রূপে বা তার পার্শ্ববৃন্দ রূপে, পুরুষ রূপে এসেছেন। দেখুন এসেছেন কিনা, যেমন যারা সখা ছিলেন তারাও এখানে এসেছেন, এবং যারা সখী ছিলেন শ্রীকৃষ্ণ লীলায় রাসলীলায় তারাও এখানে সখা রূপে অনেকে এসে কি করছেন, তারা সেই সংকীর্তন আন্দোলনে যুক্ত হয়ে সমস্ত নবদ্বীপ এই এই কীর্তন আন্দোলন সূচনা করেছিলেন। এবং এই নবদ্বীপকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বে কি হচ্ছে, এই কীর্তন প্রচারিত হচ্ছে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদর্শীয় ধাম সহবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভগবতের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম, যেটি সবচেয়ে আমাদের জীবনের প্রয়োজন বস্তু, যেটি আমাদের প্রয়োজন, সেই প্রয়োজন বস্তুকে আমরা অবহেলা করে অপ্রয়োজনীয় বস্তুকেই নিয়ে আমরা কি করছি, অনেক সময় মাতামাতি করে থাকি, আমরা প্রয়োজন বলে গ্রহণ করি, করি কিনা, যেটি প্রয়োজন কি প্রেম বা ভালোবাসার প্রয়োজন আছে কিনা, আছে? হ্যাঁ, আপনাদের যদি পরিবারে ভালোবাসা না থাকে স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে কি পরিবার সুখী হবে? হ্যাঁ, হবে না। তাহলে প্রয়োজনটা কি, অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থবিত্ত সব কিছু থাকলো ছেলে মেয়ে, কিন্তু ভালোবাসা নেই পরস্পর পরস্পরের মধ্যে, তাহলে সুখী হতে পারবেন? হ্যাঁ, পারবেন না। তাহলে প্রয়োজনটা কি, ভালোবাসা, পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা, সেটি প্রয়োজন। তো সেই ভালোবাসাটা আমরা কখন লাভ করতে পারবো, যদি না আমরা ভগবান সম্পর্কে জানতে পারি। কারণ ভগবান সম্পর্কে যখন জানবো, আর সমস্ত যারা পরিবারে আছে বা আমাদের প্রতিবেশী আছে বা আমাদের গ্রামবাসী আছে বা দেশবাসী আছে বা বিশ্ববাসী আছে, তাদেরকে তখন আমরা কীভাবে দেখবো, যখন ভগবানকে আমরা জানতে পারবো তখন সকলকেই আমরা ভগবানের ভক্তরূপে দর্শন করতে পারবো। আর যখন সকলকেই, আমার গৃহের লোকজনকে, আমার প্রতিবেশী গ্রামবাসী, দেশের বাসিন্দা বা বিশ্ববাসীকে তখন কীরূপে জানা যাবে, ভগবানের ভক্তরূপে জানা যাবে। আর ভক্তরূপে যখন দর্শন হবে তখন কি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে পারে? পারে না। তখন হিংসা বিদ্বেষ থাকতে পারে না। তা সেই শিক্ষা দেওয়ার জন্যই চৈতন্য মহাপ্রভু কি করছেন, স্বয়ং ভগবান এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভুতে। তাই আমাদের সেই চৈতন্য মহাপ্রভু এসে কি শিক্ষা দিয়েছেন, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভগবতের প্রাণ। সেই যে আমরা প্রেম বস্তুতে আমরা লাভ করতে চাই, যেটি চৈতন্য মহাপ্রভু দেওয়ার জন্য এসেছেন, এবং সেই বস্তুটি যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদের কী কী করণীয়, সেই বিষয়ে চৈতন্য মহাপ্রভু তার পূর্ব প্রস্তুতিমূলক শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটি কি, শরণাগতির শিক্ষা, যেটি ভগবান ভগবদ গীতায় বলে শেষ করছেন, কি শেষ করছেন, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজৌ অহং তং সর্বপাপেভ্যো মুখাশ্রয়মিমাশু চ। তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, তাহলে তুমি আমার, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো, ইয়াতে কোনো শোক করো না।
দেখুন যে তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, তাহলে আমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবো। ইহাতে কোনো শোক করে না, সমস্ত ধর্মের কথা বলছেন। দেখুন সমস্ত ধর্ম বলতে কি আমরা বুঝি, যখন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান অর্জুন কে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীকে দিয়েছেন, সেই সময় তো অন্য কোনো ধর্ম ছিল না, আজকে যে আপনি দেবীদের ধর্ম বলে আমরা দেখি, কি দেখি, হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট মুসলমান ইহুদি আর অন্যান্য ধর্ম ইত্যাদি, সেগুলো কি তখন ছিল? ছিল না। ভগবান যখন এই গীতার জ্ঞান দিয়েছেন তাহলে কি ধর্ম? আমরা অনেক সময় কি করি, সেই ধর্মগুলো না থাকলেও বিশেষ করে আমাদের হিন্দু সমাজে যে আমরা জানি না আসলে আমাদের প্রকৃত ধর্ম কি, সেই না জেনেই আমরা অনেক কিছু করি, অনেক রকমের ধর্ম পালন করে চলি, চলি কি না? অনেক সময় আমরা অনেককেই বলে থাকি যে আমাদের কুলের প্রথা আছে এটি, হয় কি না? আমাদের কুলের অর্থাৎ বংশের এরকম নিয়ম নীতি আছে বাপু, আমাদের এগুলো পালন করতে হবে, ভক্ত হলে কি আমরা সব ছেড়ে দেব, হয় কি না এরকম? বা আমাদের দেশের এগুলো প্রথা আছে, বিশেষ করে যখন ছেলে মেয়ে বিবাহ অনুষ্ঠান হয় এরকম অনুষ্ঠানে কি করে অন্যান্য অতিথিবর্গকে এরকম ভাবে অনেকে বলে থাকে, ভক্ত হওয়া সত্ত্বেও অনেকে বলে থাকে যে আমাদের এলাকায় এটি প্রথা রয়েছে, আপনারা তো এসেছেন হ্যাঁ মেয়েকে নেওয়ার জন্য এই নিয়মগুলো আমাদের করতে হবে, হয় কিনা এরকম আছে যে এলাকার একটা প্রথা, এই প্রথাটাকে কি করে অনেক সময় ধর্ম বলে মনে করে আমাদের হিন্দু সমাজে, যেটা একটা কুলের প্রথা রয়েছে, দেশের প্রথা যেটাকে বলা হয়েছে কুলাচার দেশাচার, হ্যাঁ আবার লোকে লোকায় লোকের একটা আচার আছে, লোকের প্রথা যে আমি আমরা যদি এটি করি এতদিন থেকে করে আসছি আর এখন যদি এটি বাদ দেই তাহলে লোকে কি ভাববে আমাদেরকে, হয় কি না এরকম? আমাদের হিন্দু সমাজে কিন্তু এগুলো চলে আসছে, আমরা এতদিন থেকে বিভিন্ন দেব দেবী পূজা করে আসছি, আমরা এখন তো ভক্ত হয়েছি ঈশ্বরের দীক্ষা নিয়েছি, এখন কি করে বাদ দেব, হ্যাঁ লোকে কি ভাববে এতদিন থেকে পূজা করে আসছি, দুর্গা পূজায় অনেক কিছু অনেকে খাওয়াইছি দান দক্ষিণা করেছি, এখন কি হবে, এগুলো যদি বাদ দেই প্রভু তাহলে কি আমাদের লোকে কি ভাববে, হয় কিনা এরকম অনেকের মধ্যে এরকম? এই যে ধর্মগুলো আমরা করছি এগুলো কিন্তু এক একটা ধর্ম, ধর্ম না, হ্যাঁ কি কি বললাম, কুলাচার কুলের কিছু প্রথা আছে সেইটাকে আচরণ মনে করে দীর্ঘদিন ধরে চলে আসছে কুলাচার, তারপর লোকাচার দেশাচার, হ্যাঁ এগুলো কিন্তু মূলত যে বেদাচার অর্থাৎ শাস্ত্রসম্মত যে বিধি সম্মতভাবে আচরণ সেগুলো আমাদের হিন্দু সমাজে অনেকেই আমরা করি না, করি কি করি না, কি করি এই সমস্ত আচরণ করেই আমরা মনে করি যে আমরা ধর্ম পালন করছি, হয় কি না আমরা ধর্ম করলাম। যদি কাউকে বলতে চান যে হরিনাম করুন তাহলে কি বলবে, না না আমরাও করি, আমরাও করি, কি করি যে আমরা তো তো নাম যোগ করলাম, দুর্গা পূজা করছি আমরাও দান করি, এই যে বলবে যে হরিনাম যে না আমরাও করি বলবে, কিন্তু প্রকৃত ধর্মটি কি, এগুলো হচ্ছে নৈমিত্তিক ধর্ম, নিমিত্ত হেতু করা হয়েছে, নিমিত্ত কি নিমিত্ত, কেউ হয়তো জমের ভয়ে করছে, কেউ হয়তো রোগ ব্যাধির মুক্ত হওয়ার জন্য করছে, করে কিনা, কেউ হয়তো বিভিন্ন কামনা বাসনা নিয়ে তারা সেই সমস্ত কার্যকলাপ গুলো করছে আচার অনুষ্ঠান করছে, অনেক সময় মারণ করে না বিভিন্ন কার্যসিদ্ধির জন্য,
একটা নিমিত্ত, কিন্তু মূলত সেগুলা প্রকৃত নিত্য ধর্ম নয়। তাছাড়াও আমরা বর্ণাশ্রম অনুযায়ী আমাদের সমাজে চারটি বর্ণ এবং চারটি আশ্রম রয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আর চারটি আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চারটি আশ্রমের এবং চারটি বর্ণের পৃথক পৃথক ধর্ম রয়েছে, আচার অনুষ্ঠান। এইগুলো নয়তো অনেকে আমরা মনে করে থাকি যে আমরা তো ক্ষত্রিয়, আমরা ব্রাহ্মণ, আমরা বৈশ্য, আমাদের এগুলো করতে হবে না, হয় কিনা, যে আমাদের জপ করতে হবে না, আমাদের কৃষ্ণ ভজন করতে হয় না, এরকম অনেকেই বলে থাকে, আছে কিনা, আছে এরকম আমাদের সমাজে, হিন্দু সমাজে আছে। তো এই যে তথাকথিত এই সমস্ত ধর্ম যেগুলো আমরা মনে করে থাকি যে এগুলো আমাদের করে আমরা সম্পূর্ণ করছি, আসলে তা নয়। তাই চৈতন্য চৈতন্যতে এক জায়গায় বলা আছে যে চারিয়া বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই বদে সকর্ম করিতে তারা রৌরবে পরিমদে। চারি বর্ণ এবং আশ্রমই যদি কৃষ্ণ ভজন না করে কিন্তু সধর্ম যদি তারা যথারীতি পালন করেও তাহলেও তারা কি হবে, অন্তিমে গতিটা কোথায়, রৌরব নরকে। দেখুন, কারণ সেই সমস্ত কিছুই অনিত্য ধর্ম, যেগুলো ইতিপূর্বে আমি বললাম, কুলাচার, দেশাচার, লোকাচার, দেশাচার, সবকিছুই বা এই যে বর্ণ আশ্রম উচিত যে ধর্মগুলো সেগুলো করার মাধ্যমে সেগুলো সবকিছুই নৈমিত্তিক ধর্ম। কিন্তু আমাদের নিত্য ধর্মটি কি, নিত্য ধর্মটি কি, সেটি আমাদের জানার বিষয়। দেখি আপনারা জেনে এই পথে এসেছেন, সকলেই জানেন যে নিত্য ধর্মটি কি, কৃষ্ণের সেবা করা। কৃষ্ণ হচ্ছে নিত্য বস্তু এবং তার সেবাটিও নিত্য, তার উদ্দেশ্যে যা কিছু করা হবে তা নিত্য। যদিও এই জগৎ অনিত্য, এই সংসার অনিত্য, কিন্তু এই সংসারটি যদি কৃষ্ণের জন্য করা হয় তাহলে কি আমি নিত্য হবে। তাই আমাদের আচার্যরা কি বলছেন যে কৃষ্ণের সংসার করো, ছাড়িও না, চল। তাই সংসারটি কিসের করতে হবে, কৃষ্ণের সংসার। এই সংসারে থেকেই আপনার কি করে আপনার কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন, সেই শিক্ষা দেওয়ার জন্যই কি করছেন চৈতন্য মহাপ্রভু এসেছেন। হ্যাঁ, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকত প্রাণ। আর এই প্রেম লাভের পূর্ব প্রস্তুতি থেকে শরণাগতের শিক্ষা, শরণাগত হইতে হবে কার চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং চৈতন্য মহাপ্রভুর চরণে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শরণাগত হইতে হবে। কারণ যিনি কৃষ্ণ তিনিই গৌর অভিন্ন, তা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যদি আমরা শরণাগত হই আরে কৃষ্ণের চরণেও শরণাগত হইতে পারবে। তাই সেই শরণাগতের শিক্ষা, আর শরণাগতের প্রথম কি দৈন্য, সেটি বলা হয়েছে যে দৈন্য আত্মনিবেদন গোপত্রিতে বলন অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। যে দৈন্য আত্মনিবেদন গোপত্রিতে বলন অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূলে ভজন প্রতিকূল বিবর্জনম, শরণ শরণাগত হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। যে ভগবদ গীতায় ভগবান এই শরণাগতির কথা উল্লেখ করেছেন সূত্র আকারে, কিন্তু সেটি এই ছয় ভাবে আমাদের আচার্যরা বা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা আছে হরিভক্তি দাসে, এবং সেটি ভক্তিবরণ ঠাকুর তিনি কি করছেন সরল বাংলায় আমাদের কাছে উপস্থাপন করছেন। কি কি, প্রথম কি শরণাগতির দৈন্য, তারপরে আত্মনিবেদন, তারপরে গোপত্রিত্বে বরণ, তারপরে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, তারপরে ভক্তি অনুকূলে ভজন প্রতিকূল বিবর্জনম। এই
এই ছয়টি শরণাগতি। তার প্রথমটি আছে দৈনতা, যে দৈনতা না হলে যদি কারো কোনো গুণ না থাকে অন্তত এই দৈনতা থাকে, এই দৈনতা গুণের দরুণেই কি হবে সমস্ত গুণ এসে তার মধ্যে প্রকাশিত হবে। কেনার মধ্যে এই যে বৃষ্টির জল কোথায় বাঁধে, উঁচু জায়গায় পাহাড়ের চূড়ায় না নিচু জায়গায়? নিচু জায়গায়। তাহলে তাই যদি হয় তাহলে আমরা যদি গুরু কৃষ্ণ বৈষ্ণবদের কৃপা লাভ করতে চাই তাহলে আমাদের কি, আমাদের মাতা যদি উন্নত থাকে তাহলে কি আমাদের কৃপা বাড়ি আমরা লাভ করতে পারবো? পারবো না। তাহলে কি করতে হবে আমাদের? হ্যাঁ, বিনম্র, হ্যাঁ বিনীত হইতে হবে। অর্থাৎ দৈনতা এই গুণটি প্রথম আমাদের লাগবে। এই গুণটি যদি আমরা আমাদের মধ্যে থাকে তাহলে অন্যান্য সব গুণেই এসে কি হবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা সেখানে সঞ্চিত হবে। যেমন নিচু জায়গায় সমস্ত জল পাহাড় পর্বত কোথায় বৃষ্টি হোক না কেন নিচু জায়গায় এসে জমা হয়ে যায় আপনা থেকে, হয় কি না? তো তেমনি আমাদের মধ্যে যদি দৈনতা গুণ আমরা প্রকাশ করতে পারি বা অর্জন করতে পারি তাহলে কেমন আমাদের মাঝে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হবে। তাই এই দৈনতা ভাব নিয়ে যদি আমরা এই ধাম পরিক্রমা করি, যেমন আপনারা করছেন বিভিন্ন দ্বীপে গিয়ে পরিক্রমা করছেন, লুটোপুটেই ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, দিচ্ছেন কিনা? এইভাবে যদি এই যে ভাবটি শুধু একটা পরিক্রমা আট দিন এই ভাবটি থাকবে তারপরে কি হবে ভাব বিসর্জন হবে? হ্যাঁ, না, সার্বক্ষণিক ভাবে এই ভাবটি কি করতে হবে আমাদের থাকতে হবে, এই গুণটি অর্জন করতে হবে। যেটি আমরা এখানে এসে ধাম পরিক্রমায় করে অর্জন করছি নাহলে কি হবে আমাদের লোক দেখানোই হবে, হবে কিনা? এটা সবসময় আমাদের থাকতে হবে এই মনোভাবটি, বিশেষ করে যারা আমরা ভক্তি জগতে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি সবসময় এই ভাবটি থাকবে আমাদের দৈনতা। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের কাছে হ্যাঁ সবসময় দৈন থাকবো। আত্মনিবেদন, আত্মনিবেদন মানে সম্পূর্ণরূপে সমর্পণ করা। দেখুন নবমীলা ভক্তির একটি অঙ্গ পালন করার মাধ্যমে কি হয়েছিলেন বলি মহারাজ দ্বাদশ মহাজনের অন্যতম হয়েছিলেন, একজন মহাজন। যদিও বলি মহারাজ কি ছিলেন দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, করেছিলেন কিনা? দেবতাদের সঙ্গে সবসময় বৈরিতা ছিল, কিন্তু কি করেছিলেন ভগবানের প্রতি আত্মসমর্পণ করেছিলেন ভগবান বামন দেবের প্রতি। তার ফলে কি হয়েছিলেন তিনি মহাজন হিসাবে স্বীকৃতি লাভ করছিলেন। একটা ভক্তির অঙ্গ নবমীলা ভক্তির কোন অঙ্গটি পালন করছিলেন তিনি? আত্মনিবেদন। তাহলে একটি অঙ্গ পালন করার মাধ্যমে তিনি এত বড় মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। দেখুন তাহলে সেই গুণটি যদি আমাদের মধ্যে থেকে আত্মসমর্পণের, হ্যাঁ তাহলে কেমন আমরা এরকম মহান হইতে পারবো, পারবো কিনা? তাহলে তখন আমাদের ধাম পরিক্রমা কি হবে সার্থক হবে। আত্মনিবেদন কার চরণে? ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে, তার প্রতিনিধি গুরুদেবের চরণে এবং ভক্তদের চরণে, ভগবানের ভক্ত বৈষ্ণবদের চরণে এই আত্মসমর্পণ থাকতে হবে সবসময়। শুধু আজকে না, এই ধামের আট দিন না, সবসময় হ্যাঁ আত্মসমর্পণ থাকতে হবে। তাহলেই আমরা কি করতে পারবো কিছু লাভ করতে পারবো। যেটি ভাগবতে বলা হয়েছে, কি বলা আছে, যে নষ্ট প্রাস অভক্তেষু নিত্যম ভাগবত সেবায়া ভাগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নষ্টি। অনর্থ
অর্থ নিবৃত্তি হয়ে গেছে, তারপর উত্তর দেবে নিত্যং ভাগবত সেবায়া। এই ভাগবত কারা? একটি আছে গ্রন্থ ভাগবত, ভগবানের বাক্ময় বিগ্রহ, অমল পুরাণ শ্রীমদ ভাগবত। আর এই গ্রন্থ ভাগবতের যারা নির্দেশ পালন করে চলেন, জীবনে প্রতিফলন ঘটিয়েছেন, তারা হচ্ছে ব্যক্তি ভাগবত। আর এই ব্যক্তি ভাগবত করতে হবে সেবা, অর্থাৎ বৈষ্ণব সেবা। সেটি আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় কি বলছেন, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই বৈষ্ণব সেবা করতে হবে আমাদের প্রত্যহ, তাহলে আমরা নিত্য ধর্ম কি পাব, অনুশীলন করবো। হয়তো মাঝে মাঝে করলাম, মাঝে মাঝে নেই এমন না, প্রত্যহ সেটি বৈষ্ণব সেবা, নিত্যম ভাগবত সেবায়া। আর কি হবে, ভাগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাগবতী নষ্টিকিম, এবং সেই শ্রীমদ ভাগবতমের শ্লোক উত্তম শ্লোক যদি আমরা প্রত্যহ কার কাছে পাঠ করবো বা শ্রবণ করবো, কার কাছ থেকে? হ্যাঁ, ভক্তদের, সেই ব্যক্তি ভাগবতদের কাছ থেকে, বৈষ্ণবদের কাছে আমরা শ্রবণ করতে হবে, বা বৈষ্ণবের কাছেই পাঠ করতে হবে। তাহলে আমরা নিষ্ঠা ভক্তির কি লাভ করতে পারবো, যে ভক্তিটি খুব ভগবানের তবে প্রিয়, সেই ভক্তি লাভ করতে পারবো। তাই আত্মসমর্পণ দেখুন কোথায়, বৈষ্ণবদের কাছে করতে হবে। কেন, বৈষ্ণব কার সম্পদ? বৈষ্ণব অর্থাৎ কৃষ্ণ কার সম্পদ? বৈষ্ণবে। তাহলে কৃষ্ণকে যদি আমরা পেতে চাই, মহাপ্রভুকে যদি পেতে চাই, তাহলে কার কাছে শরণাগত হইতে হবে? বৈষ্ণবের কাছে। তাহলেই আমরা প্রকৃত মহাপ্রভুর কৃপা এবং কৃষ্ণের কৃপা লাভ করতে পারব। তেমনি ভাবে গোপ্তৃত্বে বরণ, অর্থাৎ গোপ্তা আমাদের যা কিছু আমরা পাচ্ছি কে সরবরাহ করছে আমাদেরকে? ভগবান না অন্য কেউ। এই যে আলো বাতাস, যা কিছু পাচ্ছি প্রকৃতির উপাদান, সেগুলোকে দিচ্ছে ভগবান। তাহলে ভগবান এত কিছু আমাদের জন্য করছে, তাহলে আমাদের কিছু ভগবানের জন্য করা উচিত কিনা? হ্যাঁ উচিত। তাহলে আমাদের কি করা উচিত? তাই ভগবানের জন্য কি করা উচিত সেই বিষয়ে চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? অন্তত কার ভগবদ গীতায় তো ভগবান বলছেন, কি বলছেন, যে পত্র পুষ্প ফলং তয়ং যমে ভক্ত প্রযচ্ছতি, যে পত্র পুষ্প ফল জল যদি আমাকে কেউ অর্পণ করে, আর আমি কি করি, সাদরে তা গ্রহণ করে থাকি। এটি কি জগতে অভাব রয়েছে সকলের? হ্যাঁ, পত্র তুলসী পাতা দুর্গা পত্র অভাব আছে? অভাব নেই। পুষ্প ফুল অভাব আছে? জল অভাব নেই। তাহলে সকলেই ভগবানের পূজা করা সম্ভব, সম্ভব কিনা? সম্ভব। কিন্তু এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসে কি করছেন, আরো সহজ করে দিয়েছেন। যদিও কেউ এই সমর্থ না থাকে, এই সামর্থ্য না থাকে, পত্র পুষ্প ফল জল দিয়েও হয়তো কেউ সেই সামর্থ্যবিহীন হয়ে যায়, হীন হয়ে পড়েন, তাহলে কি করবেন, অন্তত ভগবানের নামটা করুন কিনা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র। কারণ এই মহামন্ত্র করার মাধ্যমে কি হবে, ভগবানের গুরু কীর্তন করা হবে। তা কোন ব্যক্তি যদি, মহান ব্যক্তি যার কাছে উপকার পাওয়া হচ্ছে অনেক, তার কৃতজ্ঞতা যদি স্বীকার না করা হয়, তাহলে আমরা ভদ্র হইতে পারি? হ্যাঁ, কি বলবে, যদি আপনার কেউ উপকার করে তার যদি কৃতজ্ঞতা স্বীকার না করেন, তাহলে আপনাকে কি বলবে, অকৃতজ্ঞ? মানে কি আপনি ভদ্র? ভদ্র না। তাই ভাগবতে বলা হয়েছে নষ্ট প্রায়শ অভদ্রেশু, হ্যাঁ প্রায় নষ্ট হয়ে গেছে, অভদ্র অর্থাৎ অনর্থ, তারপরে এগুলো করতে হবে, কি ভক্ত সঙ্গ করতে হবে। আর ভক্ত সঙ্গের মাধ্যমেই তখন আমরা ভগবানের এই সেবা পূজার গুরুত্বটা বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো। এই ভগবানের সেবা পূজার কে শিখায়? ভক্তরাই শিখায়।
নাকি অন্য কেউ শিখায়? আপনি কেউ শিখতে পেরেছেন বাড়িতে বসে থেকে? না, ভক্তদের সঙ্গে এসেছেন প্রভুদের কাছে, প্রভুরা যায় দিয়ে দিয়ে আপনাদেরকে শিক্ষা দান করেছে। অনর্থ নিবৃত্তি হয়ে গেছে, তারপর নিত্যং ভাগবত সেবায়া। এই ভাগবত কারা? একটি আছে গ্রন্থ ভাগবত, ভগবানের বাগময় বিগ্রহ, অমল পুরাণ শ্রীমদ ভাগবত। আর এই গ্রন্থ ভাগবতের যারা নির্দেশ পালন করে চলেন, জীবনে প্রতিফলন ঘটিয়েছেন, তারা হচ্ছে ব্যক্তি ভাগবত। আর এই ব্যক্তি ভাগবত করতে হবে সেবা, অর্থাৎ বৈষ্ণব সেবা। সেটি আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় কি বলছেন, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই বৈষ্ণব সেবা করতে হবে আমাদের প্রত্যহ, তাহলে আমরা নিত্য ধর্ম কি করবো, অনুশীলন করবো। মাঝে মাঝে করলাম, মাঝে মাঝে নেই এমন না, প্রত্যহ সেটি বৈষ্ণব সেবা, নিত্যম ভাগবত সেবায়া। আর কি কথা, ভাগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাগবতী নষ্টিকিম, এবং সেই শ্রীমদ ভাগবতমের শ্লোক উত্তম শ্লোক যদি আমরা প্রত্যহ কার কাছে পাঠ করবো বা শ্রবণ করবো, কার কাছ থেকে? হ্যাঁ, ভক্তদের, সেই ব্যক্তি ভাগবতদের কাছ থেকে, বৈষ্ণবদের কাছে আমরা শ্রবণ করতে হবে, বৈষ্ণবের কাছেই পাঠ করতে হবে। তাহলে আমরা নিষ্ঠা ভক্তি কি লাভ করতে পারবো, যে ভক্তিটি খুব ভগবানের কর্মে প্রিয়, সেই ভক্তি লাভ করতে পারবো। তাই আত্মসমর্পণ দেখুন কোথায়, বৈষ্ণবদের কাছে করতে হবে। কেন, বৈষ্ণব কার সম্পদ? বৈষ্ণব অর্থাৎ কৃষ্ণ কার সম্পদ? বৈষ্ণবের। তাহলে কৃষ্ণকে যদি আমরা পেতে চাই, মহাপ্রভুকে যদি পেতে চাই, তাহলে কার কাছে শরণাগত হইতে হবে? বৈষ্ণবের কাছে। তাহলেই আমরা প্রকৃত মহাপ্রভুর কৃপা এবং কৃষ্ণের কৃপা লাভ করতে পারব। তেমনি ভাবে গোপ্তৃত্বে বরণ, অর্থাৎ গোপ্তা আমাদের যা কিছু আমরা পাচ্ছি কে সরবরাহ করছে আমাদেরকে? ভগবান না অন্য কেউ। এই যে আলো বাতাস, যা কিছু পাচ্ছি প্রকৃতির উপাদান, সেগুলোকে দিচ্ছে ভগবান। তাহলে ভগবান এত কিছু আমাদের জন্য করছে, তাহলে আমাদের কিছু ভগবানের জন্য করা উচিত কিনা? হ্যাঁ উচিত। তাহলে আমাদের কি করা উচিত? তাই ভগবানের জন্য কি করা উচিত সেই বিষয়ে চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? অন্তত কার ভগবত গীতায় তো ভগবান বলছেন, কি বলছেন, যে পত্র পুষ্প ফলং ত্বয়ং যমে ভক্ত প্রযচ্ছতি। যে পত্র পুষ্প ফল জল যদি আমাকে কেউ অর্পণ করে, আর আমি কি করি, সাদরে তা গ্রহণ করে থাকি। এটি কি জগতের অভাব রয়েছে সকলের? হ্যাঁ, পত্র তুলসী পাতা দুর্গা পত্র অভাব আছে? অভাব নেই। পুষ্প ফুল অভাব আছে? জল অভাব নেই। তাহলে সকলেই ভগবানের পূজা করা সম্ভব, সম্ভব কিনা? সম্ভব। কিন্তু এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসে কি করছেন, আরো সহজ করে দিয়েছেন। যদিও কেউ এই সমর্থ না থাকে, এই সামর্থ্য না থাকে, পত্র পুষ্প ফল জল দিয়েও হয়তো কেউ সেই সামর্থ্যবিহীন হয়ে যায়, হীন হয়ে পড়েন, তাহলে কি করবেন, অন্তত ভগবানের নামটা করুন। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র, কারণ এই মহামন্ত্র করার মাধ্যমে কি হবে, ভগবানের গুরু কীর্তন করা হবে। তা কোন ব্যক্তি যদি, মহান ব্যক্তি যার কাছে উপকার পাওয়া হচ্ছে অনেক, তার কৃতজ্ঞতা যদি স্বীকার না করা হয়, তাহলে আমরা ভদ্র হইতে পারি? হ্যাঁ, কি বলবে, যদি আপনার কেউ উপকার করে তার যদি কৃতজ্ঞতা স্বীকার না করে, তাহলে আপনাকে কি বলবে, অকৃতজ্ঞ? মানে কি আপনি ভদ্র? ভদ্র না। তাই ভাগবতে বলা হয়েছে নষ্ট প্রায়শ অভদ্রেশু। হ্যাঁ, প্রায় নষ্ট হয়ে গেছে, অভদ্র অর্থাৎ অনর্থ, তারপরে এগুলো করতে হবে। কি
ভক্ত সঙ্গ করতে হবে, আর ভক্ত সঙ্গের মাধ্যমেই তখন আমরা ভগবানের এই সেবা পূজার গুরুত্বটা বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো। এই ভগবানের সেবা পূজার কে শিখায়? ভক্তরাই শিখায় নাকি অন্য কেউ শিখায়? আপনি কেউ শিখতে পেরেছেন বাড়িতে বসে থেকে? না, ভক্তদের সঙ্গে এসেছেন প্রভুদের কাছে, প্রভুরা যায় দিয়ে আপনাদেরকে শিক্ষাদান করেছে।